আজ আপনার জন্য ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনের বিশেষ নিবেদন, একটি ভূতের গল্প। গল্পটি বিশেষ কারণ প্রথমত এটি ইকো ফ্রেন্ডলি অরিজিনাল সেগমেন্টের প্রথম গল্প, আর দ্বিতীয়ত গল্পটি পাঠ করেছেন বর্তমান প্রজন্মের প্রখ্যাত একজন লেখক এবং কণ্ঠশিল্পী শায়ক আমান। শুরু করার আগে জানিয়ে রাখি, গল্পের বিভিন্ন জায়গায় বাংলা সাহিত্য ও সিনেমার বেশ কয়েকটি রেফারেন্স দেওয়া আছে। কে কটি ধরতে পেরেছেন তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কিন্তু আর বেশি দেরি না করে শুরু করছি আজকের বিশেষ নিবেদন, আমার লেখা একটি ভূতের গল্প। নমস্কার, আমার নাম সদাশিব ধর, পেশায় একজন লেখক। লেখার মধ্যে ছোট গল্পই বেশি লিখি, কটা উপন্যাসও লিখে ফেলেছি অবশ্যই। হেলা ফেলা লেখা নয় মোটেই, বেশিরভাগই বেস্ট সেলার গেছে। আমার লেখা গল্পগুলোর প্লটের বেশিরভাগ জুড়েই থাকে চোর ডাকাত ছিনতাইবাজ প্রেম পরকীয়া এইসব, মানে এক কথায় থ্রিলার গল্প। সব কিছু ঠিকই আছে, ইমেইলে ইনবক্সে প্রকাশকদের হুড়োহুড়ি, নতুন বই বেরোলে মুড়ে মুড়কির মতো বিক্রি, আগে টিভিতে আর এখন ফেসবুক লাইভে সাহিত্য নিয়ে আলোচনা হলে আমাকে ডাক, এই সব কিছুই আগের মতোই আছে, শুধু ব্যাগড়া দিচ্ছেন ক্রিটিকরা। একজন দুজন হলেও ভাবতাম হয় হিংসেতে, নয় অন্য কারোর খোঁচা খেয়ে হয়তো নেগেটিভ রিভিউ দিচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি ব্যাপারটা জেনুইন। প্রায় সকলের কলম কিবোর্ডে একই কথা, সময় পাল্টেছে কিন্তু আমার লেখার ধরন নাকি পাল্টায়নি। আমার লেখায় নাকি বাস্তবতা নেই একেবারেই, পাঠকরা নাকি রিলেটই করতে পারে না, খুবই বানানো বানানো লেখা মনে হয়। সত্যি বলতে কি আমার নিজেরও এক এক সময় তাই মনে হয়। লেখার মধ্যে বাস্তবতার মাত্রা কিছু মাত্রায় তো কম বটেই, সমস্যা এবং সমাধান বেশিরভাগ সময়ই একই কয়েনের দুই পিঠ। একটু মাথা ঘামালেই সমস্যার আশেপাশেই সমাধানের খোঁজ পাওয়া যায়। আজকের গল্প আমার এই সমস্যার সমাধান খোঁজার গল্প। একটা ব্যাপার আপনারা একটু ভেবে দেখবেন, লেখকরা সবদিনই সমস্যার সমাধান করায় বেশ পটু, তাও আবার নিজেদের অজান্তে। ধরুন আপনার বাচ্চা ঘুমোচ্ছে না, আপনি কি করলেন, একটা হাড় কাঁপানো ভূতের গল্প পড়ে শুনিয়ে দিলেন। বা ধরুন প্রেম পাচ্ছে অথচ কবিতা আসছে না, চট করে অখ্যাত কোনো কবির দুটো লাইন তুলে আপনার ক্রাশকে হোয়াটসঅ্যাপ করে দিলেন। বা ধরুন হাসতে ইচ্ছা করছে, চট করে একটা শিবরাম চক্রবর্তী পড়ে বা শুনে নিলেন, ব্যাস প্রবলেম সলভ। এবার আপনারা হয়তো ভাবছেন যে আমার এই প্রবলেম সলভিং টিউটোরিয়াল গল্পে ভূত কীভাবে এলো, আদৌ আছে কি না। আছে আছে, একখানা জম্পেশ ভূত, বিদেশি ভ্যাম্পায়ার বা জম্বি ভূত নয়, একদম একটা আস্ত অরিজিনাল নিখাত বাঙালি ভূত। সবকিছুর পিছনেই সায়েন্স থাকে, এমনকি গল্প লেখার পেছনে। গল্প ভালো হবে না খারাপ হবে তার পেছনেও আছে একটা নিখাত সায়েন্স। একটা গল্পের প্রতি একজন পাঠক তখনই একাগ্র হন, গল্পের প্রতি পাঠকের মনোযোগ বৃদ্ধি পায়, গল্পে শোনা প্রতিটা দৃশ্য নিজের মনের মধ্যে কল্পনার কলম দিয়ে আঁকতে থাকেন, যখন গল্পটি পড়ার সময় পাঠকের রক্তে ডোপামিন হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। একটা উদাহরণ দিলে আরো ভালোভাবে বুঝতে পারবে। আমার পরবর্তী কথাগুলো মন দিয়ে শুনুন। আমি এখন এমন একটা কাজ করতে চলেছি যেটার জন্য আপনাদের কাছ থেকে একটা বিশেষ অনুমতি নেওয়ার প্রয়োজন। আমি আপনাদের রক্তে ডোপামিন হরমোনের মাত্রা খানিক বাড়িয়ে দিতে চলেছি। তার আগে একটা ঘটনার কথা আপনাদের বলি। হ্যাঁ, ব্যাপারটা অনেকদিন আগেকার, আমি সেই সবে লেখালেখি শুরু করেছি। সেই সময় এত ফেসবুক ইউটিউব এত ব্যবহার হতো না, তখন লেখা বার করার একমাত্র উপায় ছিল বই। অন্য আর পাঁচজন নতুন লেখক যা করে থাকেন আমিও তাই করছি, বিভিন্ন পাবলিশিং হাউসে আমার লেখার পাণ্ডুলিপি জমা দিয়ে বেড়াচ্ছি। তো একদিন হলো এক কাণ্ড জানেন, সকাল সকাল একটা ফোন আসে, আমি ফোন ধরি, ফোনের ওপাশ থেকে আসে একটা মহিলা কণ্ঠস্বর। হ্যালো, সদাশিব ধর বলছেন? হ্যাঁ বলছি।
আমি কবিতা প্রকাশনী থেকে বলছি। আপনি আগামীকাল আমাদের অফিসে একটু দেখা করতে পারেন? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, কাল দেখা হচ্ছে তাহলে। বলে ফোনটা রেখে দেন ভদ্রমহিলা। ভদ্র বিশেষণের প্রয়োগ হয়তো করতাম না যদি জানতাম পরদিন প্রকাশকের অফিসে আমার সঙ্গে কি ঘটতে চলেছে। যাই হোক, ফোন পাওয়ার পর থেকে আমার তো আর খুশির অন্ত নেই। প্রথমবার আমার লেখা বই হিসেবে বেরোবে, সে কি এক্সাইটমেন্ট! কিন্তু হায়, তখনও পর্যন্ত আমি বুঝতে পারিনি যে কি জিনিস আমার জন্য অপেক্ষা করছে। জানলে হয়তো কোনো দিন অমুখ হতাম না। খুব আনন্দের সঙ্গেই পরদিন কবিতা প্রকাশনীর অফিসে গিয়ে আমি হাজির। গেটে ঢোকা অবধিও বুঝিনি ওই দিনকার এই একটা ঘটনা আমার জীবনে ঘটা সবচেয়ে খারাপতম একটা অভিজ্ঞতা হতে চলেছে। অফিসে ঢুকে রিসেপশন ডেস্কের দিকে এগিয়ে গেলাম। এক ভদ্রমহিলা বসেছিলেন। বললাম, নমস্কার ম্যাডাম, আমার নাম সদাশিব ধর, কাল আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল। ও আচ্ছা, আপনি সদাশিব ধর? হ্যাঁ। আমি গতকাল আপনাকে ফোন করেছিলাম, একদম ঠিক সময়ে এসে পড়েছেন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম আমরা। কথা শুনে একটু অবাকই হলাম। আমার জন্য অপেক্ষা? কি এমন করে ফেলেছি আমি? মহিলা বলে চললেন, এই করিডোরের একদম শেষ প্রান্তের রুমটাতে চলে যান, ওখানে আপনার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আর একটা কথা মিস্টার ধর, আপনার বই পাবলিশ করার জন্য কিন্তু আপনাকে টাকা হয়নি আজ। তার মানেটা কি? একজন লেখককে পাবলিশার বই প্রকাশ ছাড়া আর কি কারণে ডাকতে পারে? আমি আপনাকে এই মুহূর্তে আর কিচ্ছু বলতে পারছি না মিস্টার ধর, তবে চিন্তা করবেন না, ওই রুমে গেলেই সব ক্লিয়ার হয়ে যাবে, তাড়াতাড়ি যান, দেরি করলে কিন্তু। বলে ভদ্রমহিলা ঘরটার দিকে আঙুল নির্দেশ করলেন। আমিও তার আঙুল অনুসরণ করে সেদিকে যেতে শুরু করলাম। ইতিমধ্যে আমি ঘামতে শুরু করেছি, অজান্তেই হাত পা কাঁপছে। দরজার সামনে পৌঁছে ঘর্মাক্ত কপালটা মুছতে মুছতে আমার একবার মনেও হলো যে এইসব ফালতু মিটিং ফিটিং করে কোনো লাভ নেই, বাড়ি ফিরে যাই। তারপরই ভাবলাম, এতদূর যখন এসেই পড়েছি দেখেই যাই ব্যাপারটা কি। ভেবে ঘরে ঢোকার জন্য দরজার লোহার হ্যান্ডেলটা ঠেলে যেই না দরজা ফাঁক করলাম অমনি। এবার যদি আমি আপনাদের না বলি যে এরপর কি হয়েছিল, তাহলে কি আপনারা বিরক্ত হবেন? আপনারা কি গল্পের প্রতি খুব একাগ্র হয়ে পড়েছিলেন, খুব মনোযোগ সহকারে শুনছিলেন? হ্যাঁ, কবিতা প্রকাশনীর অফিস, সেই ভদ্রমহিলা, মিটিং রুমের দরজা, আমার সেই দরজা খোলা, এইসব কল্পনা করে ফেলেছিলেন তাই তো? যদি এর উত্তর হ্যাঁ হয় তাহলে আমি আমার কাজে সাকসেসফুল। রক্তে ডোপামিনের মাত্রা বাড়লে ঠিক এরকমই মনে হয়। আর পাঠক মন দিয়ে গল্প শুনে, সেদিন সেই পাবলিশারের অফিসে ঠিক কি হয়েছিল তার বলছি না আপাতত। এবার আমরা চলে আসি আমাদের আজকের মূল গল্পে। আজকের এই গল্পেও কিন্তু আপনাদের রক্তে ডোপামিনের মাত্রা একরকম হাই থাকবে। আগে থেকে জানিয়ে দিলাম, আমি একটা ব্যাপার ভেবে ঠিক করেছি জানেন, এখন থেকে আমি যাই লিখব নিজের অভিজ্ঞতা থেকে লিখব। আশা করি নিজের অভিজ্ঞতা থেকে লেখা গল্পে বাস্তবতার মাত্রাও সঠিক পরিমাণে থাকবে। সত্যি বলতে কি, এরকমভাবে লেখা গল্পের বাঁধন বেশ ভালো হয়। যেহেতু লেখাটাই আমার পেশা, তাই বেশিরভাগ সময় প্রকাশকের ডিমান্ড অনুযায়ী লিখতে হয়। আজকাল নিজের জন্য লেখাটা প্রায় হয়ই না। বেশিরভাগ সময় এমনটা হয় যে প্রকাশক মহাশয় এমন কোনো বিষয় লিখতে বলেন যা সম্বন্ধে আমার বিশেষ কোনো অভিজ্ঞতা থাকে না, তাই অভিজ্ঞতা থেকে লেখার যে এই পদ্ধতি সেটাকে আমি একটু পাল্টে নিয়েছি। কোনো গল্পের প্লট মাথায় এলে বা কোনো গল্প লেখার অনুরোধ পেলে আমি প্রথমে জোরপূর্বক সেই অভিজ্ঞতা অর্জন করি, তারপর সেটা নিয়ে গল্পটা লিখি। এই পদ্ধতিটার একটা নামও দিয়েছি, মেথড রাইটিং। কি বলেন, বুঝতে পারলেন না ব্যাপারটা? না বোঝার তো কিছু নেই, এ তো খুব সহজ ব্যাপার। আচ্ছা আর একটু খোলসা করে বলি তাহলে, শুন, আমি যখন কোনো গল্প লিখতে বসি তখন সেই গল্পে যে প্রোটাগনিস্ট বা মূল চরিত্র থাকে আমি সেই রকম কোনো মানুষকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করি।
আর যদি সম্ভব হয় তবে আমি নিজেই রোল প্লে গোছের একটা করে থাকি। ধরুন আমার গল্পের মূল চরিত্র একটা পাড়ার মস্তান কিংবা তোলাবাজ, সেক্ষেত্রে আমি কী করি, কোনো বেপাড়ায় গিয়ে কয়েকটা দোকানে মাস্তানি করে টাকা পয়সা চাই, যাতে একজন তোলাবাজ তোলা আদায়ের সময় ঠিক কেমন ফিল করে বা যার থেকে আদায় করা হচ্ছে সে লোকের কেমন অবস্থা হয় এসব ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়। এতে অনেকবার পুলিশ এবং সত্যিকারের তোলাবাজদের হাতে মারও খেয়েছি, কিন্তু উল্টে একটা সুবিধা যেটা হয় তা হলো গল্পে একটা নতুন অ্যাঙ্গেল অ্যাড করতে সাহায্য করে। আজ আমি যে গল্পটা আপনাদের শোনাতে বসেছি তার মূল চরিত্র বা প্রোটাগনিস্ট একটা বিদেহী আত্মা, একটা ভূত। তবে ভূতের আবির্ভাবের আগে আমার ব্যাপারে ছোটখাটো কিছু ঘটনা আপনাদের জেনে রাখা দরকার, সেটা দিয়ে শুরু করে আপনাকে সশরীরে আজ ভূতের সামনে হাজির করব। ধৈর্য ধরে বসুন আর শুনুন বাংলা সাহিত্যের আমার জীবনের রোমাঞ্চকর কিছু ঘটনা দিয়ে সাজানো আজকের এই বিশেষ নিবেদন, একটি ভূতের গল্প। কি বলেন, হ্যাঁ এটা অরিজিনাল হলো না কবি? আরে মশাই, এখন সবাই গোটা গোটা গল্প ঢুকে দিচ্ছে আর আমি ইন্ট্রোটা ঢুকলেই দোষ। আজকাল মৌলিক আইডিয়া অত্যন্ত বিরল। আঁটি না গুনে আম খান আর খেতে খেতে শুনুন একটি ভূতের গল্প। এটা বছর দুয়েক আগেকার কথা। আরে যে বছর দুর্গাপুজোতে আমার লেখা উপন্যাস কলকাতায় আতঙ্কের রাত বেস্ট বুক অফ দ্য ইয়ার পেল। যদি আপনি বইটা পড়ে থাকেন, জানি অবশ্যই পড়েছেন, তাহলে জানবেন যে এই গল্পের মূল চরিত্রের নাম চন্দন। পেশায় তিনি একজন স্বনামধন্য ছিনতাইবাজ। রাত্রিবেলা বিভিন্ন অলিগলিতে একা কোনো লোককে পেলে সে ছুরি দেখিয়ে তার টাকা পয়সা সোনা দানা লুট করে। সাধারণ ছিনতাইবাজ হলেও চন্দন হাজরা কিন্তু ন্যালাখাপা বেসিক কোনো ক্যারেক্টার নয়, তার একটা ভালো ক্যারেক্টার আর কাছে। মনে প্রেম ভাব আছে, জীবনে কনফ্লিক্ট আছে, সেটা নিশ্চয়ই আপনারা পড়ে বুঝেছেন। চন্দনের কারণেই কলকাতায় আতঙ্কের রাত এক কথায় যাকে বলে হিট। আরে মশাই, নিজের এক্সপিরিয়েন্স থেকে লেখা গল্প হিট হবে না? বইটা পড়তে আপনাদের যতটা না মজা লেগেছে, লিখতে কিন্তু আমার ততটাই লেগেছে। বইটা যখন আমি ইনিশিয়ালি লিখতে শুরু করি, এটা তখনকার কথা, যেহেতু ছিনতাইবাজ সম্বন্ধিত কোনো পুরো অভিজ্ঞতা আমার ছিল না, তাই প্রথম দিকটায় চন্দনের চরিত্রের ভেতর কিছুতেই ঢুকতে পারছিলাম না। লেখার মধ্যে ডেপথ ডাইমেনশন কোনো কিছুই আসছিল না। একটা অপশান যেটা আমার কাছে ছিল তা হলো এই প্রফেশনের লোকেদের সঙ্গে সামনাসামনি কথা বলা। সে চেষ্টা যে একেবারেই করিনি তা নয়, এই ধরনের লোকেদের সাধারণত দু জায়গায় দেখতে পাওয়া যায়, এক জেলের ভেতর আর দুই শুনশান অন্ধকার কোনো গলির ভেতর। আরে মশাই, কেউ তো আর তার ছাতির ওপর লিখে বেড়ায় না যে আমি একজন ছিনতাইবাজ, আসুন আমাকে ইন্টারভিউ করুন। আর এরকমও হয় না যে টুক করে আপনি লালবাজার গেলেন আর বললেন একজন ছিনতাইবাজের ইন্টারভিউ করতে চাই, আর বাবুরা শ্রীঘরের চাবি আপনার হাতে দিয়ে দিলেন। এমনটা গল্পে আর সিনেমাতেই হয়, রিয়েল লাইফে এসব কাজের জন্য বহুত কাঠখড় পোড়াতে হয়, 100টি জায়গা থেকে পারমিশন জোগাড় করতে হয়। আবার শুধু কাঠখড় পোড়ালেই হয় না, তাতে আবার পুলিশের বড় মহলে পরিচিতির ঘৃতাহুতিও দিতে হয়। যেহেতু আমার ট্যাঙ্কে সেই ঘি নেই, তাই আমার কাছে পড়ে রইল দ্বিতীয় রাস্তা। প্রথমে ভেবেছিলাম তুলনামূলক সহজ হবে কাজটা, কিন্তু হায় হরি, এ পথে গিয়েও আমার প্রাণ প্রায় ওষ্ঠাগত। বেশি সাত পাঁচ না ভেবে শুরু করলাম আমার অভিযান। লেখার চক্করে আমি বহুবার নিজে ছিনতাইবাজের হাতে ইচ্ছে করে ধরা দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় তাদেরকে আমি ধরতে পারিনি। বেটারা এত তাড়াহুড়োর মধ্যে থাকে যে একটু দাঁড়িয়ে কথা বলার জো নেই। একবার কি হয়েছিল, এরকম শিকারের খোঁজে আমি বেশ গভীর রাতে বেলগাছিয়ার দিকে ঘোরাঘুরি করছিলাম। রাস্তায় চলতে চলতে একটা জিনিস দেখে আমি ভারী অবাক হলাম। দেখি একখানা পেঁচা একটা মাদার গাছের ডালে একটা বাড়ির কাঁচের জানলার দিকে ঠায় তাকিয়ে বসে আছে। রাস্তায় আমি ছাড়া আর কেউ নেই। পেঁচাটা তার মাথাটাকে প্রায় 360 ডিগ্রি ঘুরিয়ে আমার দিকে একবার তাকালো। মনে হলো যেন একবার হাসলো, তারপর আবার সেই জানলায় চোখ রাখলো। সেই মুহূর্তে ব্যাপারটা দেখে আমার একটা গল্পের প্লট মাথায় এসেছে। পরে একদিন সময় পেলে একটু ব্রেইনস্টর্মিং করতে হবে।
আচ্ছা কে কোথায় যেন ছিলাম, এটা যেদিনকার কথা, তার পরদিন ধর্মতলার দিকে একটা বড় র্যালি থাকায় শহরের প্রায় সমস্ত পুলিশ ফোর্স সেখানে মোতায়েন ছিল। রাস্তায় পেট্রোলিং প্রায় ছিল না বললেই চলে। এই রকম একটা সুযোগ কি আর হাতছাড়া করা যায়? এই রাত তো সমস্ত চোর ছেঁচরদের স্বপ্নের রাত। এই সুযোগের যথাসম্ভব সদ্ব্যবহার করে আমিও বেরিয়ে পড়েছিলাম রাস্তায়, মনে মনে গাইছিলাম এই রাত তোমার আমার। আমার কাছে একটা ট্রলি ব্যাগ আর একটা সাইড ব্যাগ, যাতে দেখে মনে হয় আমি বাইরে থেকে এসেছি আর রাস্তা হারিয়েছি। পুরো একদম নিখুঁত প্লট। খাদ্যের লোভে শিকার নিজে এসে ধরা দিতে বাধ্য। আজ প্লটে হোল রাখা চলবে না, থাকলে নিজেই তো তাতে পড়ব। যাই হোক, বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, রাত তখন প্রায় একটা। হাত ঘড়িতে সময়টা দেখে হাতটা নিচে নামিয়ে রেখে একটা অন্ধকার গলির সামনে দিয়ে পার হচ্ছি, ঠিক সেই সময় ডান হাতেরই কনুইয়ের কাছে একটা হেঁচকা টান অনুভব করলাম, আর তখনই আমি হুড়মুড়িয়ে গিয়ে পড়লাম গলির ভেতর। ঘটনাটা ঘটতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগলেও এইটুকু সময়ের মধ্যেই অনেকটা আনন্দ আর এই একটু ভয় মিলেমিশে এক অদ্ভুত খেলা খেলে যায় আমার মনে। ব্যাপারটা আপনি সুপার স্লো মোশনে কল্পনা করুন। হ্যাঁ, শুনশান রাস্তা, কেউ কোথাও নেই। আমি বড় রাস্তার ফুটপাথ থেকে উঠতে উঠতে ঢুকে যাচ্ছি অন্ধকার একটা গলির ভেতর, তারপর ধপাস। এবার নর্মাল স্পিডে চলে আসুন। ওভাবে পড়ে থাকা অবস্থায় কয়েক সেকেন্ড কেটে যায়। আমাকে অবশ্য কষ্ট করে উঠতে হয়নি। যিনি আমাকে টেনে এনে ফেলেছিলেন তিনি কলার ধরে হিঁচড়ে টেনে তুললেন। উঠে দেখলাম তার হাতে এই সব বড় একটা ছুরি আর মুখে একটাই কথা, জো কুছ হ্যায় সব দে দে, চিল্লা মিল্লি বিলকুল মত করনা, আগর জিন্দা রহনা চাহতা হ্যায় সব দে দে চুপচাপ। সে বেটা কি আর জানে, আজ আমি দিতে নয় নিতে এসেছি। আমি তাকে অনেক ভালো ভাষায় অনেক কিছু বলে বোঝানোর চেষ্টা করলাম যে আমি একজন লেখক, একটা গল্প লেখার ব্যাপারে একটু কথা বলতে চাই। বেটা কোনো কিছুতেই রাজি না, তার মুখে ওই এক কথা, জো কুছ হ্যায় সব দে দে চিল্লা মিল্লি বিলকুল মত করনা। দেখ বাবা, খামোখা চিল্লা মিল্লি করতে যাবো কেন? শেষমেশ সে যখন কোনো কিছুতেই বুঝলো না, আমি সোজা ডাইভ মারলাম তার পায়ে। সে আমাকে যত বলে ছোড় ছোড় প্যার ছোড় মেরা, আমি তত বলি নেহি ছোড়েগা নেহি ছোড়েগা, ছোড় দে প্যার ছোড় দে মেরা, নেহি ছোড়েগা নেহি ছোড়েগা। এইরকম কিছুক্ষণ পা টানাটানি চলার পর সে বেটা আমার পেটে ধাই করে একটা লাথি মেরে দৌড়ে পালিয়ে গেল। আমি তো কপালে হাত, একজনকে এত কাছে পেয়েও হাতছাড়া করতে হলো। হায় হায় হায়, ওই দিন এবং পরে আরও কটা দিন ওই এলাকায় আমি ভোর রাত অবধি ঘোরাঘুরি করেছিলাম, কিন্তু আর কোনো বাবাজি দেখা তুরি ধরা দেন। যাই হোক, এইরকম অনেক অভিযান চালিয়েছি কিন্তু একটাতেও সফল হতে পারিনি। কেউ লাথি মেরে পালিয়েছে, কেউ ঘুষি মেরে, আবার কেউ খিস্তি মেরে। যখন দেখলাম ধরতে গিয়ে কোনো কাজ হচ্ছে না, তখন ঠিক করলাম যারা অলরেডি ধরা খেয়ে গেছে তাদের কাছেই যাওয়া যাক। ওই অনেক কাঠখড় পুড়িয়ে আলিপুর জেলে গিয়ে জেলের আসামিদের ইন্টারভিউ করার একটা পাস জোগাড় করলাম। সৌভাগ্যবশত পরিচিতির ঘি টি ঢালতে হয়নি। বলেছিলাম একটা এনজিও থেকে এসেছি, তাতেই কাজ হয়েছে। থানার দায়িত্বে ছিলেন বাহাদুর সরকার, তার আবার এনজিওতে খুব ভয়। যাই হোক, জেলের ভেতরে পৌঁছে দেখি আরেক কেলো, কয়েকজন তো মুখই খুলতে চায় না। তাদের হয়তো মনে হয়েছিল আমি পুলিশ কিংবা উকিল, আর তাদের সাজা আরও বাড়িয়ে দেব। কয়েকজন তো মারতে অবধি এলো। ওহ, দেখি কী কাণ্ড। তবে সবাই যে মুখ বন্ধ করে রেখেছিল তা নয়, কয়েকজন বলেছিল, কিন্তু তাদের কথা অনুযায়ী তারা কেউ বা তাদের গল্পে রবিন হুড, নয়তো কেউ বা সুপারম্যান। তাদের গল্প শুনে লিখলে সে গল্প সুপার হিরো ফিকশনের থেকে কম কিছু হতো না। আরে, সবাই তো আর নিবারণ চক্রবর্তী না যে আপনি জিজ্ঞেস করলেন আর উনি সত্যি কথা গড়গড় করে বলে দিলেন। আরে মশাই, রিয়েল লাইফে এরকম হয় না। এখানে নিজেদের গল্পে সবাই হিরো সাজতে চায়। যখন দেখলাম এসব করে লেখালেখি এক লাইনও এগোলো না, তখন আমার কাছে একটাই পথ, একজন ছিনতাইবাজের চরিত্র সঠিকভাবে জানতে, তার মাইন্ডসেট ঠিকভাবে বুঝতে, আমাকেই সাজতে হবে গল্পের হিরো। হ্যাঁ, কিছু সময়ের জন্য আমাকেই প্লে করতে হবে চন্দন হাজরার রোল। ব্যাস, যেই না ভাবা অমনি কাজ, মাথায় কুচিন্তা এলে সেটা কার্যকর হয় তাড়াতাড়ি, যেন ভেতর থেকে একটা এক্সট্রা মাইলেজ পাওয়া যায়। আবার বেরিয়ে পড়লাম মাঝরাতে শহরের অলিগলিতে।
এবার ছিনতাই হতে না ছিনতাই করতে। প্রথম প্রথম অবশ্য খুব একটা জুত করে উঠতে পারিনি, প্রফেশনাল নই কি না, কয়েকবার তো ছুরি দেখাতে গিয়ে দেখি সেটা অন্যতেই ভুলে গেছে, পরে দৌড়ে পালিয়ে লজ্জা নিবারণ করি। একদিন একটা ঘটনা ঘটে, এক রাত্রে একজন লোককে সবে একটা অন্ধকার গলিতে পাকড়াও করেছি, আর তার সঙ্গে আগে শেখা ডায়লগ "যো খুজে হ্যায় নিকাল, চিল্লা চিল্লি মত কর"। ঠিক সেই সময় একদল ছেলে ছোকরা প্রত্যেকে ফুটবল ম্যাচ জেতার জন্য স্লোগান দিতে দিতে বড় রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। ব্যাস তাদের মধ্যেই কয়েকজন গলির ভেতর আমাকে ছুরি হাতে দেখে ফেলে, অমনি তারা স্লোগান টোগান ফেলে আরও কয়েকজন ছেলেপিলাকে ডেকে কি রামপাট ক্যালান্টাই না দিল। আমার শিকার তো পালালোই, পরে সেই ছেলেগুলোই বলে কিনা লোগো কো লুটতা হ্যায় রোক আমি পুলিশ কো ফোন করতা হুঁ, আর আগর পুলিশ সে বচনা চাহতা হ্যায় তো জো কুছ হ্যায় সব নিকাল। আজো ভাবতে পারেন মশাই, ছিনতাইবাজকে ছিনতাই ছিল আমার কাছে কিছু, ওই শেষ রাত্রে ট্যাক্সি করে বাড়ি ফেরার জন্য রাখতাম আর কি, পুরোটা নিয়ে গেল ব্যাটারা। সেদিন পায়ে হেঁটে ফিরতে হয়েছিল জানেন, যাই হোক তারপর আর বিশেষ অভিযানে বেরোনো হয়নি। সব মিলিয়ে যা অভিজ্ঞতা হয়েছিল তাতে চন্দন হাজরার ক্যারেক্টারটা মোটামুটি উতরে দিই। কি বলছেন, হ্যাঁ ভূত কোথায়? আরে আছে আছে, গল্পের নামে যখন ভূত আছে তখন গল্পেও নিশ্চয়ই থাকবে, এটা ধৈর্য ধরে বসুন তো আগে। এখন আপাতত যা বলছি শুনুন, তারপর না হয় ভূত দেখবেন। আর বাই দ্য ওয়ে, ভূত বলে কিন্তু আমি অতীতকালের গল্প শুনি আপনাদের ঠকাতে বসি, সে ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। ভূত বলতে আমি ভূতের কথাই বলেছি, গোস্ট স্পিরিট বিদেহী আত্মা, একটি ভূতের গল্প একটি সত্যিকারের ভূতেরই গল্প। এবার আসল কথায় আসা যাক, হ্যাঁ ঘটনাটা ঠিক এক বছর আগেকার। এক পাবলিশার আমার সাথে যোগাযোগ করেন কয়েকটা লেখার জন্য, তারা নাকি ক্রাইম নিয়ে একটা বই বের করছেন, আর যেহেতু আমার চন্দন হাজরা হিট তাই তারা চান আমি ক্রাইম থ্রিলারের ওপর কিছু একটা লিখে দিই। অ্যাডভান্সে কিছু মালকড়ি নিয়ে তক্ষুনি লেখার কাজ শুরু করে দিলাম। একটা প্লট একদম থালায় সাজানো হয়ে এসে সামনে হাজির হলো। এই কমাস ধরে আকছার একটা খবর আসছে, কলকাতায় কোন এক মাফিয়া ডনের প্রাদুর্ভাব ঘটেছে, নাম রঘু ভাই। এনারই কীর্তিকলাপ সমূহ হার্ড ডিস্ক বদ্ধ করে হিরে পাচার, অর্গান পাচার, মেয়ে পাচার এসব মিলিয়ে মিশিয়ে ক্লাইম্যাক্সে একটা ফাটাফাটি ফাইটিং সিন দিয়ে একটা জমাটি প্লট ভেবে ফেলেছি। আগেই বলেছি গল্প সেই লেভেলের তখনই হয় যখন পাঠক নিজেকে গল্পের সাথে রিলেট করতে পারে, আর রিলেটেবল গল্প লেখার একটাই মূল মন্ত্র, নিজের অভিজ্ঞতা। এই মুহূর্তে আমি যাকে বলে আমার কেরিয়ারের একদম পিকে, লোকে আমায় বাংলার এডগার অ্যালেন পো অবধি বলছে। এই সময় যদি ফস করে একটা বানানো অবাস্তব খাজা গল্প লিখে ফেলি তবে জ্ঞানপীঠ ফসকে যাবে। কিন্তু এইবার অভিজ্ঞতা অর্জন করে লেখার ক্ষেত্রে একটা সমস্যা আছে, সেটার কথাই বলি। হ্যাঁ এটা তো কোনো পকেটমারের গল্প না যে পকেটমার সেজে যাব, বা কোনো ভিকিরির গল্প না যে কদিন ভিকিরি সেজে রাস্তায় রাস্তায় ঘুরব, বা কোনো ছিনতাইবাজের গল্প তো নয়, এটা একটা মাফিয়া ডনের গল্প। কোনো মাফিয়া ডনের ডেরার পূর্ব অভিজ্ঞতা না আমার কাছে আছে আর না করতে চাই, প্রাণ থাকলে অনেক গল্প লেখা যাবে। এইভাবে পাবলিশারকে রিফিউজ করার কথাও ভাবলাম, কিন্তু হায় পাবলিশারের অ্যাডভান্স করা টাকায় তো আমি নতুন কেনা বিদেশি বাইকটার ইএমআই দিয়ে ফেলেছি। আমার কপালে হাত, শেষে কিনা বানিয়ে বানিয়ে খাজা গল্প লিখতে হবে, কিন্তু আমার রেপুটেশনের কি হবে? আজকাল যা কম্পিটিশনের মার্কেট তার উপর এখন ক্রিটিকগুলো, তারা তো মুখিয়ে বসে আছে কখন সদাশিব ধরে একটা খারাপ লেখা লিখবে আর কখন হামলে পড়ে আমার রেপুটেশনের চোদ্দটা বাজাবে। আমি দাঁড়িপাল্লার ডান দিকে বসালাম রঘু ভাইয়ের ডেরা খুঁজে সেখানে গিয়ে সব কিছু কাছ থেকে পর্যবেক্ষণ করার রিস্ক, আর বাম দিকে বসালাম এই কবছরে এইরকম কম্পিটিশনের মার্কেটে দিন রাত এত কষ্ট করে উপার্জন করা রেপুটেশন। ভাই রে, ফেম আর রেপুটেশনের মায়া যে কতটা প্রবল তা আজ বুঝতে পারছি, আর সেটা যে আমায় সম্পূর্ণ ঘিরে ফেলেছে সেটাও দেখলাম। দাঁড়িপাল্লার বাম দিকটা একটু বেশি ঝুঁকে আছে, আমি আমার মনকে বোঝালাম যে রিস্ক না নিলে ইউনিক কিছু লেখা সম্ভব নয়। কদিন আগে কোথায় যেন একটা শুনেছিলাম, রিস্ক খায় তো ইস খায়, যাকে সবই তো ঠিক আছে,
কিন্তু রঘু ভাইয়ের ডেরায় যেতে হলে তার ঠিকানাটাও তো জানা প্রয়োজন। কিন্তু যে ঠিকানা পুলিশ আজ অবধি খুঁজে বের করতে পারেনি, আমি কোন ছাল? তা বলে কি হাল ছেড়ে দেওয়া যায়? খোঁজার চেষ্টা না করে কোনো কিছু খুঁজে পাওয়ার ট্যালেন্ট গল্পের পুলিশেরও থাকে না। মোবাইল ফোনটা বের করে একটা নাম্বার খুঁজে ডায়াল করে দিলাম। প্রথমবার রিং হয়ে গেল, ভদ্রলোক রিসিভ করলেন না। সেই প্রান্তে যতক্ষণ না কেউ ফোনটা রিসিভ করে ততক্ষণ একটা কথা বলে রাখি, যাকে আমি ফোন করছি তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব। দ্বিতীয়বার রিং করায় উপাস থেকে বন্ধুটি বললেন, কি হে, অনেকদিন হয়ে গেল, নো দেখা নো পাত্তা, কি ব্যাপার? আমি বললাম, এই লেখালেখির কাজে একটু ব্যস্ত আর কি। ও আচ্ছা আচ্ছা, তা বলো কি মনে করে আজ ফোন করলে? একবার বাড়ি আসতে পারো? আজই, খুব জরুরি দরকার। আজই? আচ্ছা ঠিক আছে, তাহলে 9 PM শার্প। ওকে, বলে আমি ফোনটা রেখে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমার বন্ধুটির আবার একটু ওই রঙিন পানীয় আসক্তি আছে। আমি একা মানুষ, পিতৃদেব ইহজগৎ ত্যাগ করেছেন তা নেই নেই করে বছর 15, মাথাও তার পেছন পেছন। তারপর নিজেকে ভুলিয়ে রাখার জন্য লেখালেখি শুরু করি, তারপর নিজের জন্য বেটার হাফ পাওয়ার আশায় কোনো মহিলার জীবনের বাকি হাফ আর খারাপ করি। যাই হোক, যা বলছিলাম, আমি একা মানুষ তাই রাত্রের আসরের জন্য কিছু রান্নাবান্না নিজেই করেছি। রাত ঠিক 9:15 হবে কলিং বেলটা বেজে উঠল। উঠে দরজা খুলে দেখলাম বন্ধু বর এসে হাজির। একটা কথা বলে রাখি, আমি আমার এই বন্ধুর নাম বা সে কোন চ্যানেলে হয়ে সাংবাদিকতা করে তাই গল্পে বলবো না সেই ব্যক্তির পরিচয় গোপনীয়তা বজায় রাখতে। আজ রাত্রে তার সাথে যে কথাগুলো হতে চলেছে তার জন্য পরিচয়ের গোপনীয়তা খুবই প্রয়োজন। একটা কথা, ভূতের আবির্ভাব হতে কিন্তু বেশি দেরি নেই। যাই হোক, বন্ধুবরকে আপ্যায়ন করে ঘরে এনে বসালাম। সে যে সোজা অফিস থেকেই এসেছে তা বুঝতে পেরেছি। বললাম, ব্যাগটা রেখে একটু ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দাবারের ব্যবস্থা করছি। সেসব না হয় পরে হবে, আগে বলো হঠাৎই জরুরি তলব কি ব্যাপার? বিয়ে ফিয়ে করছো নাকি? নিদবর চাই? আরে না না, ওসব কিছু না, সব বলছি তোমায়। রাত আভি বাকি হ্যায় মেরে দোস্ত, আগে তুমি একটু ফ্রেশ হয়ে নাও। রঙিন পানীয়ের সহযোগে দেশ দুনিয়ার এটা ওটা কথা শুরু হলো। টিপিক্যাল সাংবাদিক গোছের কথাবার্তা। টিভিতে একটা ফুটবল ম্যাচ চলছে, ব্রাজিল ভার্সেস পেরু। ম্যাচ সবে শুরু হয়েছে, পেরু পয়েন্টস টেবিলের নিচের দিকে থাকলেও আজ কিন্তু আশ্চর্য রকম ভালো খেলছে। আমার বন্ধুটির মতে আজ পেরুর জয় নিশ্চিত। ফুটবল ছাড়াও আরও কথা হতে লাগলো মিডিয়ার ক্ষমতা সম্বন্ধে। মিডিয়া ধীরে ধীরে করাপ্ট হয়ে যাচ্ছে, মিডিয়ার বড় বাবুরা নাকি সব এখন পলিটিশিয়ানদের দালাল, তাদের চ্যানেল কোন পার্টির প্রতি দুর্বল, এই সব ইত্যাদি। সত্যি বলতে কি, এই সব ব্যাপারে আই জাস্ট ডোন্ট কেয়ার। আমার মাথায় সর্বক্ষণ অন্য একটা ব্যাপার চলছে। ম্যাচের সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে, খেলার ভোল কিন্তু এখন সম্পূর্ণ পাল্টে গেছে। পেরুর অবস্থা এখন ম্যাচের শুরুর ঠিক বিপরীত। মনে হলো যেন ব্রাজিল প্রথম দিকটায় পেরুকে একটু খেলিয়ে নিচ্ছিল, এখন যেন বলছে, অনেক হয়েছে বাছা, এবার থামো, বাপ আখের বাপ হতা হয়। দেখলাম বন্ধুবরের ম্যাচের দিকে সেরকম কোনো হুঁশ নেই। তার নেশা যখন চরমে ঠিক সুযোগ বুঝে আমি প্রশ্নটা করেই ফেললাম, আচ্ছা ভাই একটা কথা আমার জানার ছিল, এই যে আজকাল রঘু ভাইয়ের নাম এত শুনছি, এই ডেরাটা কোথায় বলতে পারো? প্রশ্নটা খুব ডাইরেক্ট হয়ে গেল কি? প্রশ্নটা শেষ করেই আমি আমার ডান হাতের মধ্যমাকে ডান হাতের এই তর্জনীর ওপর তুলে নিলাম। শুনেছি এতে নাকি মনোবাঞ্ছা পূর্ণ হয়, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এবার আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন, যে লোকের ঠিকানা সারা শহরের গোটা পুলিশ ফোর্স জানে না, তার ঠিকানা আমি আমার এই সাংবাদিক বন্ধুকে কেন জিজ্ঞেস করলাম? কারণ আছে মশাই, কারণ আছে। আপনাদের দেখছি মিডিয়ার ক্ষমতা সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। একটা কথা সারা জীবন মনে রাখবেন,
মিডিয়া সর্বত্র, মিডিয়া সর্বোচ্চ, মিডিয়া সর্বজ্ঞানী, বেসিক্যালি মিডিয়া সব জানে। আপনার স্ত্রী গ্রীষ্মের ভর দুপুরবেলা পার্লারের নাম করে কোথায় যাচ্ছেন, আপনার স্বামী প্রতি মাসে অফিস ট্রিপ মারার নাম করে কি মারছেন, তা আপনার পক্ষে জানা সম্ভব না। কিন্তু আপনি পেছনে মিডিয়া লেলিয়ে দিন, ঘরে বসে সমস্ত খবর পেয়ে যাবেন। যেবার ক্ষুদিরাম হল কমপ্লেক্সে জুয়েলারি এক্সিবিশন থেকে ডায়মন্ড চুরি হলো, সেবার পুলিশ তো চোরের টিকিটিও ছুঁতে পারেনি। চোর ধরল কে? মিডিয়া, আমার এই বন্ধুর চ্যানেল। আমার অঙ্কে প্রশ্নটা শুনে ও কেমন একটু হক চুকিয়ে গেল। ওর রক্তে অ্যালকোহল ফ্লো ওর চিন্তার ফ্লোকে বেশ বাধা দিচ্ছে, তাই হয়তো ওই হক চুকিয়ে যাওয়াটাকে বেশি আমল দিল না। গ্লাসে একটা চুমুক দিয়ে বলল, কেন হে, সবে তোমার আবার কি দরকার? আরে সেরকম কিছু না। ওর খালি গ্লাসে একটু পানিও ঢেলে বললাম, আজকাল খুব শুনছি তার ব্যাপারে, ওই কৌতূহল বশত আর কি। এই যে কলকাতার মতো একটা শহরে এরকম একটা ডন টাইপের লোক গোটা দল সহ অপারেশন চালাচ্ছে, আর কেউ তাকে ধরতে পারছে না, কেউ জানে না তার ডেরা কোথায়। বন্ধু একটু নেশা মাখানো গলায় হেসে বলল, আরে ধুর, কে বললো তোমাকে যে কেউ কিছু জানে না? বলছো কি, একটু বেশি নেশা হয়ে গেছে নাকি তোমার? সবাই কি জানে? কি আবার, কে তোমার এই রঘু ভাই, তার বাপের নাম, পোস্টাল অ্যাড্রেস, আমিষ না নিরামিষ খায়, কি কোম্পানি জাঙ্গিয়া পরে, এই সব আর কি। প্রত্যেক মাসে মাসে থানায় হপ্তা যায়। রঘু ভাইয়ের পিআরটি মানে কি বলে ওই পাবলিক রিলেশন টিমের সাথে আমাদের চ্যানেলের তো রেগুলার যোগাযোগ। তোমার ওই রঘু ভাই তো যাকে বলে আমাদের ক্লায়েন্ট, আমাদের কাজ হলো কয়েকটা বাছা বাছা খবর একটু সেন্সেশনালাইজ করে চালানো, যাতে সাধারণ পাবলিকের মনে একটু ভয় জন্মায় আর কি। আমি শুনছি আর ভাবছি, এসব তথ্য যদি আমি গল্পের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে বইয়ের কাটতি যে কতটা বাড়বে তার কথা। ভাবতে ভাবতে আমার মুখে একটা বাঁকা হাসি খেলে গেল। আমি তাকে বললাম, বলো না ভাই তার ডেরা কোথায়, প্লিজ ভাই বলো। বেশি জোরাজুরি করতে হলো না, বন্ধু বড় গড়গড় করে কলকাতার একটু বাইরের একটা ঠিকানা দিল, সে ঠিকানা আমি আর এখানে বলছি না। ব্যাস কিল্লা পদে ঠিক যেটা চাইছিলাম সেটাই পেয়ে গেলাম, এত সহজে যে পাবো ভাবতে পারিনি। নেশাটা আমারও বেশ হয়েছে, টিভির দিকে তাকিয়ে দেখি ব্রাজিল 4-1 জয়লাভ করেছে। বন্ধুর প্রেডিকশন একদম মুখ থুবড়ে পড়ল সামনের টেবিলে। পরদিন বন্ধুটির চোখ মুখ ধুইয়ে চুল আঁচড়ে ব্রেকফাস্ট করিয়ে অফিসে পাঠালাম। সে বারবার জানতে চাইছিল কাল রাত্রে বেফাঁস কিছু বলে ফেলেছে কিনা। আরে না না, কালই ম্যাচের ব্যাপারেই কথা হচ্ছিল, আর কিছু না বলে তাকে আশ্বস্ত করলাম। বন্ধু অফিস চলে যাওয়ার পর গতকাল রাত্রের ব্যাপারগুলো গুছিয়ে নেওয়ার জন্য একটু ভাবতে বসলাম, আমার ঠিক কি কি প্রয়োজন আর তার জন্য কি কি করণীয়, এই সব কিছু। এই গল্পে মূল চরিত্র হতে চলেছেন এখনকার সমস্ত টিভি চ্যানেলের ব্রেকিং নিউজ, সমস্ত নিউজ পেপারের হেডলাইন আর ইউটিউব ভিডিওর ভিউজ রঘু ভাই, আর তার ডেরার ঠিকানা আমার সামনে লেখা। এইবার আপনারাই ব্যাপারটা সূত্রে ফেলে অঙ্কটা কষে নিন যে আমি এখন কি করতে চলেছি। যারা পাবলিশারেরা ফোন করে আমার মাথা খারাপ করে দিচ্ছে, আমি মনে মনে ভাবলাম গল্পটা লিখে যেদিন ওর মুখে ছুঁড়ে মারব তখন বুঝবে সবুরের মেওয়াটা কত মিষ্টি। সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম অভিযান, ঠিকানাটা শহরের একটু বাইরের দিকে। সকালে গুগল ম্যাপে একবার দেখে নিয়েছিলাম, এখন আরও একবার দেখে নিলাম। ম্যাপ এখন দেখাচ্ছে আমার লোকেশন থেকে সেখানে পৌঁছতে বাইকে 2 ঘন্টা লাগবে। হাওড়াতে এসে কোনা এক্সপ্রেসওয়ে ক্রসিংয়ের কাছ থেকে যখন NH-16 ধরলাম তখনই 8 বেজে গেছে। ম্যাপে দেখাচ্ছে এখনও 1 ঘন্টা। ওখানে একটা ধাবায় দাঁড়িয়ে 3 রুটি আর 1 প্লেট ডিম তড়কা খেয়ে আবার চলতে শুরু করলাম ডেস্টিনেশনের উদ্দেশ্যে। খালি পেটে আমি ঠিক কাজ করতে পারি না। 45 মিনিট পর হাইওয়ে ছেড়ে একটা মোরামে ঢাকা রাস্তায় নামলাম। রাস্তাটা পাকা না হলেও বেশ চওড়া। ফোনে দেখা যাচ্ছে
এই রাস্তা ধরে আর 800 মিটারের মতো গেলেই ডেস্টিনেশন। বাইকটা ওখানেই রেখে হ্যান্ডেল লক করে হেঁটে যাব বলেই ঠিক করলাম। মিনিট দশেক হাঁটবার পর একটা সাদা ছোটোখাটো একতলা ঘরের কাছে এসে হাজির হলাম। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা বাড়িটার পেছন দিক। পরে পারবো কি পারবো না জানি না, তাই একটা কথা এখনই বলে রাখি, বাংলা বা হিন্দি সিনেমা একজন মাফিয়া ডনের সম্পর্কে একটা খুব ভুল ধারণা আমাদের মনে তৈরি করেছে। এখানে আসার আগে কী কী ঘটবে বা ঘটতে পারে তার একটা পূর্বাশঙ্কা তৈরি করেছিলাম, সেগুলো একটু বলে নি। ভেবেছিলাম বাড়িটা অন্তত 3-4 তলা হবে, বাড়ির ছাদে লাগানো থাকবে বড় বড় হ্যালোজেন লাইট, বাড়ির ছাদে আর চারধারে পাহারা দেবে মাথায় কালো কাপড় বাঁধা AK-47 ধারী অনেক গার্ড, আর বাড়ির ভেতর ঢোকা নিয়ে তো আমার ফ্যান্টাসি চরমে ছিল। ভেবেছিলাম ফোকাস লাইটে সরু বিমকে ডজ করে মোটা মোটা নারকেল গাছের আড়ালে আড়ালে বন্দুকধারী গার্ডদের চোখে ধুলো দিয়ে পাইপ বেয়ে ব্যালকনি হয়ে বাড়ির ভেতর ঢুকতে হবে, তারপর যা হওয়ার হবে। এখন তো আমি এসব দেখে অবাক। আসার আগে এতক্ষণ ধরে আমার চিন্তাশক্তির শেষ রসটুকু নিংড়ে যা যা ভেবেছিলাম তার একটাও নেই। বাড়িটা 3 তলার জায়গায় 1 তলা, হ্যালোজেন লাইট তো দূরে থাক, বেশি পাওয়ারের সাধারণ লাইটও লাগানো নেই, কয়েকটা লো পাওয়ারের LED টিম টিম করে এদিক ওদিক চলছে। AK-47 ছাড়ুন, লাঠি হাতে দারোয়ান অবধি নেই এদিকটায়। যা যা ভেবেছিলাম তার কিছুই করতে পারলাম না ঠিকই, কিন্তু ভাবছি গল্পের মধ্যে ঢুকিয়ে দেব। রান্নায় একটু মশলা না মিশালে টেস্টটা ঠিক আসে না। যাই হোক, বাড়িটার সামনের দিকে যাওয়ার সাহস এটা ভেবেই করলাম না যে বাইরে অস্ত্রধারী গার্ড না থাক, CCTV তো থাকতেই পারে। CCTV আমাকে দেখে অস্ত্র হাতে বেরিয়ে আসা অস্বাভাবিক কিছু নয়। আমার উদ্দেশ্য তো আর বাড়িতে ঢুকে গলা উঁচিয়ে এটা বলা নয় যে পুলিশ তোদের চারদিক থেকে ঘিরে ফেলেছে, হাত তুলে সারেন্ডার কর, সেটা আমার গল্পের হিরো করবে। আমার উদ্দেশ্য গল্পের অন্যতম মূল চরিত্র অর্থাৎ রঘু ভাইকে কাছ থেকে অবজার্ভ করা, যাতে মাফিয়া ডনের একটা মৌলিক চরিত্র তৈরি করতে পারি। এখন প্রায় 9:00 কাছাকাছি, বাড়ির পেছন দিকে একটা যে ছোট দরজা আছে তাই কম আলোতেও স্পষ্ট দেখা যায়, কিন্তু দূর থেকে দেখে মনে হয় সেটা ভেতর থেকে বন্ধ করা। ঝোপের আড়ালে অপেক্ষাকৃত একটু অন্ধকারময় একটা জায়গায় দাঁড়িয়ে ঘরের ভেতরে ঢুকবো কিনা ভাবছি, ঠিক সেই সময় দেখলাম একটা লোক পেছনের ওই দরজাটা খুলে ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো। হাঁটার ধরন দেখেই বোঝা যাচ্ছে লোকটি এখন আর প্রকৃতিস্থ অবস্থায় নেই। দরজা দিয়ে বেরিয়ে সামনে হেঁটে যেতে যেতে ডান হাতটা তুলে চিৎকার করে বলল, শম্ভু দরজাটা বন্ধ করে দে রে ভাই, আমি চললুম। শম্ভুর থেকে কোনো প্রত্যুত্তরের অপেক্ষা না করেই টলমলো পায়ে লোকটি সামনের দিকে হেঁটে যায়। প্রায় 2-3 মিনিট কেটে গেল, শম্ভু এসে আর দরজা বন্ধ করল না। হয় শম্ভু এই লোকটির ডাক শুনতে পায়নি, অথবা সেও এখন আরেক শম্ভুর চরণে আশ্রয় নিয়েছে। শম্ভুকে আসতে না দেখে আমি ভাবলাম এই সুযোগ, দুবার মহাকালের নাম স্মরণ করে শটান গিয়ে ঢুকে পড়লাম সেই দরজা দিয়ে, আর তারপর শম্ভুকে করা আদেশ আমি পালন করলাম। ঘরের ভেতরটা খুবই অন্ধকার, প্রায় কিছুই ঠিক করে দেখা যাচ্ছে না। আলোর উৎস বলতে কেবল সুইচ বোর্ডের লাল ইন্ডিকেটর। পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইটটা জেলে দেখলাম ঘরটা খুব একটা বড় নয়, 2x12 ফুট আর প্রস্থে 1.8 ফুট। গোটা ঘরটা ছোট বড় কাগজের পেটিতে ঠাসা। আজ যদি কোনো কিছু গণ্ডগোল হয় তবে এই ঘরে লুকিয়ে থাকা যাবে। যে দরজাটা দিয়ে আমি ঘরের ভেতরে ঢুকে এসেছিলাম তারই উল্টো দিকের আরও একটা দরজা, তার নিচ থেকে একটা আলোর রেখা ঘরের মধ্যে প্রবেশ করছে। আস্তে আস্তে সেই দরজাটা একটু খুলে তার ফাঁক দিয়ে দেখলাম একটা ছোট্ট করিডোর। করিডোরটা সম্পূর্ণ ফাঁকা, দূর থেকে একটা চাপা কোলাহলের শব্দ ভেসে আসছে। ছোট ঘরটা থেকে বেরিয়ে আমি করিডোরে এলাম। করিডোরের একদিকে দেওয়াল আর একদিকে একটা ঘর, জানলা দিয়ে দেখলাম সেখানে কয়েকটা মধ্যবয়স্ক লোক একসাথে বসে রঙিন জল সেবনে ব্যস্ত।
এদের মধ্যেই একজন নিশ্চয়ই শম্ভু। সেখানে উপস্থিত কারোরই হুঁশ খুব একটা নেই। লম্বা করিডোরের অপর প্রান্তে আরও একটা দরজা। আমি চুপচাপ সেই দিকে যাচ্ছি, অমনি রঙিন জল সেবনরত একজন বাজখাই গলায় চেঁচিয়ে উঠল, এই কে রে তুই, কাকে খুঁজছিস? হ্যাঁ এই এই, তোকে তোকে আগে তো দেখিনি এখানে, কে তুই কে? আমার হৃৎস্পন্দন কিছুক্ষণের জন্য থেমে গেল। কি বলবো না বলবো কিছু ভেবে না পেয়ে ফিরে তাকিয়ে একটু আমতা আমতা করেই বললাম, আমি আমি ওই শম্ভুদার ভাই, আজ আজকেই নতুন এসেছি, দাদাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছি। প্রশ্নকর্তা এবার তার পাশে চেয়ারে পড়ে থাকা একটা লোককে প্রায় ঠেলতে ঠেলতে বলল, এই শম্ভু, এই সালা শম্ভু, তোর ভাই এসেছে তোকে খুঁজতে খুঁজতে, এই শম্ভু। আমার হৃৎপিণ্ডটা লাফিয়ে বের হয়ে আসতে চাই। শম্ভু যদি উঠে পড়ে বলে ফেলে যে আমাকে চেনেই না, আমি আমার ডান হাতের মধ্যমাকে ডান হাতের তর্জনীর উপর তুলে দিলাম। মনে মনে ভাবলাম, পৃথিবী উল্টে যাক, আমার জ্ঞানপীঠ ফসকে যাক, কিন্তু শম্ভু যেন না ওঠে। কাজ দিল, লাথি খেয়েও শম্ভু উঠল না। শম্ভুর কোনো প্রতিক্রিয়া নেই দেখে লোকটি আমাকে বলল, এই এখন যা, এখন যা, ও নেশা কাটলে আমি ওকে বলে দেবো, তুই তুই যা এখন। লোকটা তার রাম মেশানো গলায় আরো বলল, সালা যেদিনই মুচ্ছব সেদিনই শম্ভু ওর পুরো ফ্যামিলি নিয়ে হাজির সালা। বলে শম্ভুর চেয়ারে একটা লাঠি মেরে আবার পানিয়ে মনোনিবেশ করলো লোকটা। ওখানে আর অপেক্ষা না করে সামনের দরজাটা খুলে করিডোর থেকে বেরিয়ে এলাম। এখন আমি যে ঘরটা এসে পড়েছি সেটাকে ঘর বলছি ঠিকই, কিন্তু সাইজে একটা ঘরের চাইতে বেশ অনেকটা বড়। জায়গায় জায়গায় ছাদ থেকে ঝোলানো আছে পুরনো যুগের ঝাড়বাতি। হল ঘরটার চার দেওয়াল জুড়ে এখানে ওখানে বিভিন্ন রকমের পেন্টিং, আর এদিক ওদিক দাঁড়িয়ে আছে এই সব মোটা মোটা পিলার। সেই সব পিলারের ওপর বিভিন্ন রকমের কারুকার্য। বেশ শৌখিন মানুষ এই রঘু ভাই। আমি এই মুহূর্তে প্রকাণ্ড হল ঘরটার একটা প্রান্তে একটা পিলারের আড়ালে দাঁড়িয়ে আছি। এই দিকটা একটু অন্ধকার। আমি যে প্রান্তে আছি তার অপর প্রান্তে একটা সভার মতো বসেছে, ইউ আকৃতি বানিয়ে প্রায় 10-15 জন লোক বসে আছে। তাদেরকে দেখে গুন্ডা বা মাস্তান গোছের বলে মনে হয় না মোটেই। প্রত্যেকেই ব্লেজার স্যুট পরিহিত। মোটমাট সবার মধ্যেই বেশ একটা বড় লোকই ভাব। তারা কি সব যেন আলোচনা করছে এত দূর থেকে এ কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না। কিন্তু এটা বুঝতে বাকি রইল না যে ইউ আকৃতির নিচের দিকে একটা বড় সড়ো চেয়ারে যে মাঝারি উচ্চতার বড় সড়ো ভদ্রলোক যে বসে আছেন তিনিই রঘু ভাই। সবাই ভাই বলে সম্বোধন করে ঠিকই, কিন্তু এনাকে দেখে দাদু বা কম করে জেঠু বললেই ওনার বয়সের সঠিক মূল্যায়ন হয়। সে যাই হোক, আজ এখন আমার লক্ষ্য এই ভদ্রলোককে ভালোভাবে পর্যবেক্ষণ করা, কিন্তু এতটা দূর থেকে ঠিকভাবে সব কিছু দেখা যাচ্ছে না, এমনকি শোনাও যাচ্ছে না। তাই অপেক্ষাকৃত কাছের একটা পিলারের পেছনে গিয়ে দাঁড়ালাম। এখান থেকে সব কিছুই দেখা এবং মোটামুটি সব কিছু শোনা যাচ্ছে। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। মনে মনে ভাবলাম, যদি আমি এই সব কিছু মোবাইলে রেকর্ড করে নিই তবে কেমন হয়? হ্যাঁ, খুব ভালো হয়, পরে হোমওয়ার্কের কাজে লাগবে। এই ভেবে আমি ফোনখানা বের করে রঘু জেঠুর ওপর জুম করে ভিডিও রেকর্ড করতে শুরু করলাম। আমায় এখন আর কেউ প্লিজ জিজ্ঞেস করবেন না ওই দিন ওই কয়েক মিনিট আমি এই শহরের ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে কী কী শুনেছিলাম। মশাই, সে কথা শুনলে আপনার মধ্যবিত্ত পিলে চমকে চিলে কোঠায় উঠে যাবে। পুরো পঞ্চবার্ষিকী পরিকল্পনা, শুনলে ধরতে পারবেন না রাজ্যের মন্ত্রিসভা কোনটা আর রঘু জেঠুর সভা কোনটা। এভাবে প্রায় 3-4 মিনিট কেটে গেল। তারপর এমন একটা ঘটনা ঘটে যেটা আমার আগে ভাবা উচিত ছিল, কিন্তু আমার কপাল, আসার সময় আমার বুদ্ধিটাকে ফ্ল্যাটেই ফেলে এসেছিলাম, না হলে এ কাজ হয়তো করতাম না। ভিডিও রেকর্ডিং চলছিল, ঠিক সেই সময় সেই হারামজাদা পাবলিশার আমার ফোনে একটা কল করে।
তার চেয়েও বড় আমি হারামজাদা যে কিনা ফোনটা সাইলেন্ট মোডে দিতে ভুলে গিয়েছিলাম। ভাবুন একবার, আমি একটা মাফিয়া ডনের ডেরায় লুকিয়ে ঢুকে পড়েছি, তার উপর এক গোপন মিটিংয়ের দিকে মোবাইল ত্যাগ করে দাঁড়িয়ে আছি, আর এই মুহূর্তে আমার দিকে তাকিয়ে বসে আছে মোটা সোটা চেহারার রঘুজেটু সহ আরো 14 জোড়া চোখ। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, মোবাইল ফোনে কল ঢোকার সময় স্ক্রিনে একটা অ্যালার্ট দেখিয়ে দেয়, আর কয়েক মিলি সেকেন্ড গ্যাপ দেওয়ার পর রিংটোনটা শুরু হয়। ওই দিন ওই কয়েক মিলি সেকেন্ডের গ্যাপে আমার একটা ছোটোখাটো হার্ট অ্যাটাক হয়ে যায়। এরপর কয়েক মিনিট যা যা ঘটেছিল তা আমি আর জানি না, স্পষ্ট কিছুই মনে নেই। চোখের সামনে সব ঝাপসা দেখছি, সব কিছুই স্লো মোশনে হচ্ছিল। দেখছি কয়েকটা লোক দৌড়ে আসছে আমার দিকে, একজন এসে প্রথমে আমার ফোনটা কেড়ে নিল, আর একজন হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যাচ্ছে ইউ আকৃতির সভার দিকে। যখন সব কিছু নর্মাল স্পিডে ফিরে এলো, তখন দেখলাম আমি রঘু জেটুর সামনে দাঁড়িয়ে আছি, আর আমাকে ধরে দাঁড়িয়ে আছে দুজন ষণ্ডামার্কা লোক, আর সেই ব্লেজার পরা লোকগুলো সবাই আমার দিকে তাকিয়ে বসে আছে। আমার মনে হয় এদের মধ্যে আমি অনেককেই চিনি, টিভিতে এদের ভাষণ দিতে দেখেছি, কিন্তু নামগুলো ঠিক মনে করতে পারছি না। আমার পেটটা কেমন একটু গুলিয়ে উঠল, একটা বমি বমি ভাব। রুটি আর ডিম তরকাটা খাওয়ার সময় আমার মনে হয়েছিল ডিমটা হয়তো পচা ছিল, কেমন একটা গন্ধ লাগছিল। এই কারণে যদি আমার পেট খারাপ হয় সেই ধাবাওয়ালাকে আমি ছাড়ব না। আমার চিন্তায় বাধা পড়ল যখন একটা বজ্র কঠিন কণ্ঠস্বরে, কে তুই? লোকটা চেহারা ডন হওয়ার যোগ্য না হলেও কণ্ঠস্বরটা একঘর, কথায় একটা অবাঙালি টান আছে। যাই হোক, আমি শুকনো গলায় বললাম, আমি লিখি। সেদিক থেকে ভেসে এলো, কোন নিউজ পেপারে নাকি ম্যাগাজিন? আমি আমতা আমতা করে বললাম, না না, আমি সাংবাদিক নই, আমি লেখক, গল্প লিখি, আমার গল্পের বই বের হয়। তা লেখক বাবু, মোবাইল খুলে এখানে কি করছেন, শুটিং করছেন নাকি? আগে জানলে শেরওয়ানি পরে বসতাম। এরপর আমি সব কিছুই খুলে বললাম, নতুন পাবলিশার, নতুন প্লট, নতুন গল্প, নতুন বই, সবই। এসব শোনার পর সেখানে উপস্থিত সবাই আমার নতুন উদ্যমে হো হো করে হেসে উঠল। আমার পেছনে ষণ্ডামার্কা লোক দুটো কি বুঝলো না বুঝলো তারাও হেসে নিল একবার। আমি মনে মনে ভাবলাম, তোরা লেখার কি বুঝিস রে, হাসিস যে বড়। হাসি থামিয়ে সেই মিটিং করা লোকগুলোর মধ্যে একজন বলল, আমাদের বোকা পেয়েছিস হারামজাদা, সত্যি করে বল, কোন নিউজ চ্যানেল থেকে এসেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি হারামজাদা, 4 অক্ষর হারামজাদা, নাহলে কেউ বাঘের গুহায় ঢুকে তার নাকে শুশুড়ি দেয়। আমি কিছুতেই বোঝাতে পারলাম না যে এক বন্ধু ছাড়া কোনো নিউজ পেপার বা নিউজ চ্যানেলের সাথে আমার কোনো যোগাযোগ নেই। রঘু জেঠু সবাই উপস্থিত বাকি সকলের উদ্দেশ্যে বলল, আরে না না, কোনো নিউজ চ্যানেল না, সবার সাথে আমাদের পিআর টিমের কানেকশন আছে, তারা কেউ লাগতে আসবে না। কথাটা শেষ করে রঘু জেঠু তার প্যান্টের পকেট থেকে একটা ছোট কালো জিনিস বের করে বলল, সত্যি কথা বলেন তো লেখকবাবু, আপনার আসল উদ্দেশ্যটা কি? যন্ত্রটা আর কিছুই নয়, একটা ছোটোখাটো পিস্তল, সেটা উঁচিয়েই কথাগুলো বললেন রঘু ভাই। তার দৈত্যাকার হাতে ওরকম একটা ছোট্ট যন্ত্র খুবই বেমানান। শাড়ি দিয়ে বসে থাকা লোকগুলোর মধ্যে একজন আমি ওকে চিনি, টিভিতে দেখেছি অনেকবার, নামটা কিছুতেই মনে করতে পারলাম না। বলল, আমার তো মনে হয় এ ব্যাটার ইন্টারনেটে ভিডিও ভাইরাল করার মতলব। কথাটা শুনে আমার মাথা ঘুরে গেল, জার্নালিস্ট বললে হয়তো বাঁচার একটা সুযোগ ছিল, কিন্তু ইন্টারনেটে ভিডিও বানাই, এটা যদি রঘু জেঠু বিশ্বাস করে নেয় তাহলে আর আমার বাঁচার উপায় নেই। কদিন আগে একটা খবর বেরিয়েছিল রঘু জেঠু সম্পর্কে কেউ একজন ফেসবুকে একটা ভিডিও ভাইরাল করে দেয়, পরে জানা যায় ভাইরাল হওয়ার লোভে সে নাকি বানিয়ে বানিয়ে মিথ্যে তথ্য দিয়ে ভিডিও বানিয়েছিল। আশা করাই যায় সেই লোকের দৌলতে রঘু জেঠুর সমস্ত ভিডিও বানানো লোকেদের ওপরেই ভীষণ রাগ। টিভিতে ভাষণ দেওয়া সেই লোকটি আরও বলল, এবার তো একে ছাড়াই যায় না, আমাদেরও তো দেখে ফেলেছে এখানে, কোনো রকমে যদি এসব কথা বাইরে বেরিয়ে যায় তাহলে তো।
কথাটা শেষ করতে হলো না লোকটাকে। একটা কান ফাটানো শব্দে আমি প্রায় লাফিয়ে উঠলাম। হলঘরটা অনেক বড় হওয়ায় শব্দটা অনেকবারই অনুরণিত হলো। আমার শিট দাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছিল, কিন্তু সেটাকে ছাপিয়ে গেল আমার বুকের বাঁদিক বরাবর বয়ে যাওয়া একটা গরম তরলের স্রোত। আমার চোখের সামনেটা ঝাপসা হয়ে গেল। বুকের বাঁদিকে হাত বুলিয়ে দেখলাম হাতটা লাল হয়ে গেছে। আগের মতোই স্লো মোশনে মাটিতে বিছানো কার্পেটে ধবাস করে পড়ে গেলাম। ধীরে ধীরে চোখের সামনেটাতে অন্ধকার ছেয়ে গেল। এই আমরা কিন্তু এবার গল্পের একদম শেষের দিকে এসে পড়েছি। গল্পটি এতটা ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। কি হ্যাঁ, কি বলছেন? আমি দু নম্বরই ভূতের নাম করে আমার জীবন গাথা শুনিয়ে দিলাম। ভূত কোথায়? আরে মশাই, এখনো বুঝলেন না? গল্পের নামটা একবার ভালো করে পড়ে দেখুন, একটি ভূতের গল্প। আপনারা এতক্ষণ ধরে কি শুনলেন? আমার গল্প আর আমি কি? আরে মশাই, আমি তো ভূত। তাহলে হলো না, এটা একটা ভূতের গল্প? কি ভাবলেন, ওই দিন আমার বুকের বাঁদিক দিয়ে নোলেন গুড়ের গরম রস বয়েছিল? মশাই আপনারা কানা নাকি? সেদিন ওরা আমার লাশটাকে গঙ্গায় ভাসিয়ে দেয়, দেহটা সৎকার হলো না, তাই টিল দ্য এন্ড অফ দ্য ইউনিভার্স আমি এই নরকে বন্দি। যেতে চাইলেও যেতে পারবো না। যাই হোক, গল্পের শেষটা স্যাটিসফাইং রাখতে জানিয়ে রাখি, খুনের বদলা আমি নিয়েছি। হ্যাঁ, ঘটনাটা আমাকে মারার কয়েক মাস পরে। পঞ্চত্ব প্রাপ্তির পর নতুন সূক্ষ্ম দেহটির কদিন সময় লাগে আপনাদের এই পরিবেশের সঙ্গে একটু মানিয়ে গুছিয়ে নিতে, তাই প্রতিশোধটা নিতে একটু টাইম লেগে গেল। পাল্টে তো সেদিনই তাকে যা বলছিলাম, ঘটনার কয়েক মাস পর আমি আবার রঘু জেঠুর বাড়িতে যাই। এবার আর রাত 3:11 পর লুকিয়ে নয়, দিনের বেলা বুক ফুলিয়ে, কারণ এখন তো আমার এই 30 ইঞ্চির খোলা বুক সবাই দেখতে পায় না, এখন থেকে এটাই আমার নতুন সাজ। আমি যাকে দেখাতে চাই সেই একমাত্র দেখতে পায়। সেখানে পৌঁছে জানতে পারি রঘু জেঠু সেই সময় বাথরুমে স্নান করছে। দরজায় কান পেতে শুনি জল পড়া ছপ ছপ শব্দ। তা আমার তো সূক্ষ্ম দেহ, সটান ভেতরে ঢুকে দেখি বেটা সাবান খসে খসে স্নান করছে। ভাবলাম আজ প্রথম দিন, তাই একটু দেখা দিয়ে হালকা চমকে দেব। রঘু জেঠু যেই না দেখলো, একটা আবছা রকম ছায়ামূর্তি হাওয়ায় ভাসছে, অমনি চিৎকার করে দরজা খুলে বেরোনোর চেষ্টা করলো। রঘু জেঠুর চোখের তারায় ফুটে ওঠা ভয় দেখে সেদিন একটু মায়াই হয়েছিল। তাড়াহুড়োয় রঘু জেঠুর হাতের সাবান পড়ে যায় মেঝেতে, পালাতে গিয়ে তার পা পড়ল সাবানের ওপর, আর তারপর মেঝেতে চিৎপটান, মাথাটা গিয়ে লাগে বেসিনের কোনায়। সে এক বিভৎস রক্তারক্তি ব্যাপার মশাই। আমার বন্ধ হয়ে পড়ে থাকা হৃৎপিণ্ডটাও যেন একবার লাফিয়ে উঠল। এত কিছুর মধ্যে রঘু জেঠুর পরনের তোয়ালেটা খসে পড়ায় সেদিন রাতের মতো আবারও একটি যন্ত্র বেরিয়ে পড়ল। আগেরটার মতোই এটিও তার বৃহৎ শরীরের তুলনায় খুবই ছোট। শব্দ শুনে রঘু জেঠুর লোকেরা যখন বাথরুমের দরজা ভেঙে তাকে বের করে, তখন তার দেহে আর প্রাণ নেই। এই মৃত্যুর খবর বাইরে কাউকে জানানো হয়নি অবশ্য, কারণ একজন এত বড় ডন বাথরুমে পা পিছলে পড়ে মারা গেছে, এই খবর বাইরে বেরোলে ডনের ডনত্ব অনেকাংশে হ্রাস পাবে কিনা, কিন্তু এই শর্মা সবই দেখেছে। সো আমার রিভেঞ্জ কমপ্লিট, মিশন অ্যাকমপ্লিশড, আমি জিতেছি। আজ রাতে জমিয়ে মুরগির মাংস খাবো আর বলবো উইনার উইনার চিকেন ডিনার। হ্যাঁ, আচ্ছা, আপনারা অনেকেই একটা পূর্বাভাস পেয়ে গিয়েছিলেন না যে গল্পে কী হতে চলেছে? এতক্ষণ ধরে আপনাদের কী মনে হল, এটা একটা আষাঢ়ে গল্প? আরে না মশাই না, এগুলো সবই সত্য ঘটনা অবলম্বনে। মানছি যে এটা একটা কথানুগতিক গল্প নয়, তবে এটা আপনাদের মানতেই হবে যে এটা একটা সত্যি ভূতের গল্প। আমার এই সূক্ষ্ম দেহ ধারণে যে ব্যাটার অবদান সবচেয়ে বেশি, মানে সেই পাবলিশার হত ছাড়া, আমার নম্বরে বহুবার ফোন করেছিল, ফোনে পাইনি। তারপর সে আমার বাড়িতেও আসে, কিন্তু দেখে যে আমি নিরুদ্দেশ। সে ভেবেই নিয়েছে যে আমি তার অ্যাডভান্সের টাকা ঝেড়ে কোথাও একটা পালিয়ে গেছি। আজ 1 বছর পরেও সে আমাকে রোজ নিয়ম করে সকাল সন্ধে গালিগালাজ করে, তাতে অবশ্য আমার কিছু যায় আসে না।
একটা জিনিস ভেবে আমার খুব ভালো লাগে জানেন, যে গল্প লেখার জন্য আমার প্রাণটা খোয়াতে হলো আজ সেটা লিখে ফেলেছি। সমস্যা হচ্ছে এক্ষুনি ওই বেটা পাবলিশারের কাছে যেতে পারবো না, কারণ সম্পূর্ণ মানুষের অবয়ব ধরাটা এখনো শিখে উঠতে পারিনি, তো একটা আবছা ধোঁয়া ধোঁয়া ভাব থেকেই যায়। সিনিয়রদের কাছে খবর নিয়ে জেনেছি এটা কাটতে নাকি আরো বছর খানেক লাগবে, আর তার জন্য ভালো প্র্যাকটিসও চালিয়ে যেতে হবে। আমাদের কমিউনিটিতে তো একটা বেশ কথা প্রচলিত আছে, প্র্যাকটিস মেক্স এ গোস্ট পারফেক্ট। লেখালেখির সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেছে না, বাঁধনবিহীন এমন একটা বাঁধন তৈরি হয়ে গেছে যে ভূত হওয়ার পরেও লেখার নেশাটা ছাড়তে পারছি না। তাই ভাবছি যতদিন না পুরোপুরি মানুষের অবয়ব নিতে পারছি ততদিন আমার যত গল্প ছিল সব কটা পটাপট লিখে ফেলি। অনেক তো থ্রিলার হলো, থ্রিলারেই জীবনটা নিল। ভাবছি একটু জনরা চেঞ্জ করি, কি বলে? হ্যাঁ, আজকাল নাকি তান্ত্রিকের গল্প খুব চলছে, আপনাদের তারানাথ তো আবার কপিরাইটেড। সত্যিকারের পিশাচ সিদ্ধ তান্ত্রিকের কাছে গিয়ে অভিজ্ঞতা অর্জন করে লেখার সাহস আমার নেই, যদি ভূত দেখে ঝেড়ে দেয়। তাই ভাবছি পিশাচ সিদ্ধ তান্ত্রিকের কাছে না গিয়ে পিশাচ সেদ্ধ তান্ত্রিকের কাছে গেলে কেমন হয়। আমাদের এখানে আজকাল একখানা তান্ত্রিকের নাম খুব চলছে, ঝাড়ানাথ তান্ত্রিক। ভাবছি তার কাছে গিয়ে একবার দেখি। হ্যাঁ, দেখি স্পুক বুকে তার কোনো প্রোফাইল আছে কিনা। গল্প বেরোলে পড়বেন কিন্তু। হ্যাঁ, আপনারা শুনলেন ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনের বিশেষ নিবেদন, একটি ভূতের গল্প। কেমন লাগলো গল্পটি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, আর এটাও জানাতে ভুলবেন না যে আপনি কটা রেফারেন্স ধরতে পেরেছেন। আজকের গল্প পাঠে আমাদের সঙ্গে ছিলেন বর্তমান প্রজন্মের প্রখ্যাত একজন লেখক এবং কণ্ঠশিল্পী শায়ক আমান। অনেক 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 ধন্যবাদ শায়ক দাকে এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। এবং সঙ্গে দুটি প্রশ্ন, ঝাড়ানাথ কবে ফিরবে এবং ঝাড়ানাথ কি দেখা করবে সদাশিব ধরের সাথে? এনিওয়েজ, গল্পের বিভিন্ন চরিত্রে আমি সায়ন, সাবর্ণ ও লাবণী, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু। আমরা খুব তাড়াতাড়ি আবার হাজির হব আরও একটি গল্প নিয়ে। ততদিন বি ইকো ফ্রেন্ডলি, লিসেন টু ইকো ফ্রেন্ডলি।